ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مجيب الرحمن باي انديتك পাঁচ ছেলের মধ্যে এক ছেলে ফিতা থেকে টাকা নিয়ে কিছু পয়সা লাভ করলো। এখন যে পয়সাগুলি কি তার হবে নাকি ফাঁস আর বাকি ভাই বন্ধুদের হবে? এখানে কথা হচ্ছে আন্তাও আমালুকা লিয়াবিকা, আপনি এবং আপনার ফিতা, আপনি এবং আপনার মাল সহ সবগুলো আপনার ফিতের মালিকা নাই। এই পয়সাগুলি ফিতের, ফিতায় যেই রকম করে বাপে যেই রকম করে সেই রকমই হবে। পয়সা নিচে কাত থেকে বাপ থেকে লাভ করছে কে? সে এখন ভাইরা সেখানে ভাইদের অনুমতি ছাড়া যদি বাপে দিয়ে দেয় এটা অন্য কথা, ভিন্ন ব্যাপার। ওয়াত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, আল্লাহ রসুলের ফরমান, আল্লাহকে ভয় করুন এবং ছেলে সন্তানদের মধ্যে আদল করুন। তো এক ব্যক্তিকে দিছে আর সাত ছেলেকে দেয় নাই, একে দিছে এ কী করছে সেখান থেকে লাভ করছে। সুতরাং তারা ফিতে পুত্র মিলিয়ে যা করে বাকি ছেলেরা তাই ভাবে। তো সেখানে ফিতের আদল থাকতে হবে যে একে দিছে এ লাভ করছে, আরেকজনের দিলে লাভ করতে পারেন কি দে, নাকি লাভ করতে গিয়ে পুঁজিগুলি সহ চলে যার, অথবা একে দিছে এ লাভ করছে লাভগুলো তার হলে পুঁজিগুলি কার কাছে ফিরিয়ে আসবে? ফিতের কাছে ফিরিয়ে আসবে। সুতরাং ফিতে মারা যাওয়ার পর এগুলো সমবন্টন হবে। তো এইগুলো হলো আপনি ফিতের উপর ছাড়ি দেওয়া অনেক ভালো। রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা হাইয়ান ওয়া মাইয়্যাতা, জীবিত অবস্থায় অজীবিত অবস্থায় সবসময় এই দোয়াটা, ফিতে জীবিত থাকলো এই দোয়া, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা জীবিত থাকলো এই দোয়া, মৃত্যু হলো এই দোয়া। সুতরাং যেই ফিতে পালন করেছে সে ফিতেরে হক, এই ফিতে যাকে দিবে যেই দিবে খা, এখানে আদল করতে হবে। সেখানে একজনকে একটু বেশি দেখলো আরেকজনকে কম দেখলো, এইগুলির হিসেব হবে। আদলের মানে কি? যার প্রাপ্য তাকে দেওয়া। সেখানে ফাঁসবাইকে বসিয়ে বাবার কাছে যেতে হবে, বাবায় যা করে তাই হবে। বারাকাল্লাহ ফিক, জাকাল্লাহ খাইরা।